ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ভাইস চ্যানেল। তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা রইল তোমাদের সবাইকে। হ্যাপি নিউ ইয়ার 2023, তোমরা সবাই ভালো করে কাটিও। তো আজকে সকালে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, তো যাচ্ছি এখন একটু দুর্গা মন্দিরে পুজো দিতে। তাহলে চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। আর তোমরা কে কে মানে কারা কেমনভাবে 1st January এনজয় করছো, মজা করছো সেটা আমাকে জানিও। আর 31st ভিডিওটা কিন্তু অলরেডি চলে এসেছে, যারা যারা এখনও পর্যন্ত দেখোনি গিয়ে তাড়াতাড়ি গিয়ে দেখে নাও আমার চ্যানেলে গিয়ে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে চলো আমরা দুর্গা মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। আর নতুন বছরের সকালটা তোমাদেরও কেমন কাটছে আমাকে জানিও। আজকে হচ্ছে আমার এটা লুক হচ্ছে মানে নর্মাল জাস্ট সেজেছি। তো চলো আগে যাই দুর্গা মন্দিরে, তারপর তোমাদের সাথে গিয়ে দেখা করছি। তাই তো বাবার গুড মর্নিং বলে দাও, বাবার সবাইকে গুড মর্নিং, হ্যাপি নিউ ইয়ার। তো গাইজ তাহলে চলো দুর্গা মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। বছরের প্রথমটা আগে মাকে পুজো দিয়ে শুরু করা যাক। আর তোমরাও কেউ কেউ মানে কারা কারা এরকম করছো তাহলে সেটাও জানিও। তো পায়েল এখন ঘরে পুজো দিচ্ছে, তারপরে যাবো দুর্গা মন্দিরে পুজো দিতে। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আজকে আমার ফুল লুক এরকম স্কার্ট পরেছি, দেখে না মানে মিডির মতন আর কি, আর ওপরটা হচ্ছে এরকম। তো গাইজ তাহলে চলো তোমাদের সাথে আবার গিয়ে আবার দুর্গা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। আর আজকে দেখা যাক আর কী কী করা যায় না করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। জগন্নাথ ঠাকুর মন্দির এইটা মানে কারণ আছে ফাইনালি আমাদের পুজো দেওয়া কমপ্লিট। তো তোমরা তো দেখতেই পেলে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমরা বেরোবো এখান থেকে, তাহলে চলো বেরিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই গাইজ ঘরে চলে এসেছি, তো আসার পরেই এখন খাওয়া দাওয়া করবো। তাহলে খাওয়া দাওয়ার পর বিকেলে মানে যাই করি না করি ভিডিওটা আমি শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এখন যাচ্ছি হচ্ছে দিদাবাড়িতে, কেক কাটিং হবে। তাহলে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তাহলে এবার আমরা কেক টেক কাটবো, তাহলে চলো কেক কাটিং এর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। আগে খেয়ে নিই, ও খাবার নিয়ে এসেছে তো খেয়ে নিই, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে চলো পুরো ভিডিওটা দেখো আর কেক কাটিং এর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করছি। তাহলে এখন ফাইনালি চলে এসেছি দিদাবাড়িতে, তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ছাড়ে যাওয়া হচ্ছে এখন, তাহলে আমরা ছাড়ে যাচ্ছি, এখন সেলফে ফাটাবো আর ওখান দিয়ে কেকিং একটা কেক কাটিংটা করবো। তাহলে চলো পুরো ভিডিওটা শেয়ার করে পুরোটা দেখতে থাকো। ফাইনালি এই যে কেকটা আমাদের রেডি করা হচ্ছে, এই যে কাটিং হবে এখন, তাই তো? হ্যাঁ। আর কেকটা রে কি ফ্লেভার আছে এটা কেকের? কেকের বাটারস্কচ ফ্লেভার। কেকটার আমাদের এখানে বাটারস্কচ ফ্লেভার আছে, এখানে দেখো লেখা আছে হ্যাপি নিউ ইয়ার।
তাহলে চলো কেকটা কাটি আমরা সবাই মিলে, মাসি মিলে কাটু। চলো আমরা আগে কেকটা কাটিং করি। কালকে রাত্রির 12টার সময় অলরেডি আমরা একটা কেক কেটে ফেলেছি, তো এখন আমাদের আরেকটা কেক কাটিং করা হচ্ছে। তারপর সেলফ পাঠানো হবে, সবই তোমাদের সাথে শেয়ার করবো। ব্লগটা দেখতে থাকো, স্কিপ না করে। তুই সেলটা জ্বালা, আসতে হয়ে গেছে। হ্যাপি নিউ ইয়ার। আর উপমাসি বলো, জোরে বলো, বলো হ্যাপি নিউ ইয়ার। চলো চলো কেকটা কাটো। ও মেশো কেকটা কাটিং করো। দাঁড়াও 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 সেকেন্ড, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। বাবা বলো হ্যাপি নিউ ইয়ার। আমি তাহলে আমাদের তো কেক কাটিং ফাইনালি হয়ে গেল, এবার আমরা কেকটা খাই। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ব্লগটা স্কিপটা করে পুরোটা দেখতে থাকো, সঙ্গে থাকো। ফাইনালি আমরা গাড়িতে উঠে পড়েছি, তো এখন যাচ্ছি ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো, তাই তো বাবা? তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আর ফাইনালি আমরা সন্ধ্যাবেলা একটু চলে এলাম আরতিকে দেখাবার, মানে একটু মায়ের দর্শনের জন্য, তো ওই জন্য চলে এলাম। এখান দিয়ে আবার কোথায় যায় না যে সব চলে এসেছি, এখন আমরা খাবো, তাই তো? তাহলে চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি আমরা ড্রামস্টিক রেস্টুরেন্টে চলে এসেছি, খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে। তাহলে খাবারটা আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করে ব্লগটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, আর সঙ্গে থাকো। ফাইনালি আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো খেয়ে দিয়ে আমরাই বেরিয়ে গেলাম। তো এখন গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠি, তারপর বাড়ির দিকে রওনা দেবো। তো ভালোই খাওয়া দাওয়া করলাম, ভালোই গেল দিনটা। বাড়িতে গিয়ে আবার তোমাদের সাথে গল্প করছি, ব্লগটা দেখতে থাকো আর সঙ্গে থাকো।